বিগত এক দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট যে হাসিনা যে স্বৈরাচার যে কায়েম করেছিলাম সে স্বৈরাচার কায়েম করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি দুর্গ হিসেবে গড়ে তুলেছিল আর সেটার জন্য যে লাঠিয়াল বাহিনী হিসেবে যাদেরকে গড়ে তুলেছিলাম সেটা হচ্ছে ব্যবহার করেছে ছাত্রলীগ যুবলীগ এবং তার যে লীগের যে সান্ডা সামুন্ডা যারা আছে তাদেরকে ব্যবহার করেছিল আপনারা জানেন বিগত সময়ে এক দশকের বেশি সময় ধরে ছাত্রলীগ হলের মধ্যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ঠিক কারো কেউ তাদের ভিন্ন মতাবলম্বী কিংবা তাদের বিরুদ্ধে কোন তাদের নিজের অধিকার আদায়ের জন্য বিন্দু মাত্র টু শব্দ করতে পারতো না যে কেউ যখন কথা বলতো তাকে হচ্ছে হয় গেস্ট রুমে গন রুমে নির্যাতন করে শাহবাগ থানা কিংবা বিভিন্ন থানায় তাকে সোপর্দ করা হতো আমরা দেখেছি এই যে ফ্যাসিস্ট হাসিনার যে স্বৈরাচারী রেজিমকে হাসিনার গদিকে টিকিয়ে রাখার জন্য এই যে ছাত্রলীগ কিভাবে নৃশংস হামলা চালিয়েছিল হলে শিক্ষার্থী বা সারা দেশ কীভাবে নৃশংস হামলা চালিয়েছিল আপনারা জানেন আমরা হচ্ছে এই পুরা সংস্থার উদ্দেশ্যে আমরা আন্দোলন শুরু করেছিলাম এই যে শিক্ষার্থী তাদের যুক্তি দাবিতে তারা মাঠে নেমেছিল আমরা সফট এবং হার্ড কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়া জানিয়ে আসছিলাম কিন্তু যখন আপনারা জানেন একদিন সরকার এক্ষেত্রে নির্বিকার এবং নির্লিপ্ত ভূমিকা পালন করেছিল সবসময় তারা হাইকোর্টের কাছে বন্দুক রেখে শিক্ষার্থীরা তারা খেলতে চেয়েছিল কিন্তু একটা পর্যায়ে সরকার প্রধানের পক্ষ থেকে ফ্যাসিস্ট হাসিনা যখন আমাদেরকে রাজাকারের নাতি নাতনি বলে যখন সম্বোধন করেন তখন এদের এদেশের শিক্ষার্থীরা আপনার ক্ষোভে ফেটে পড়ে তারপর থেকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনীরা সাধারণ শিক্ষার্থীর উপর লেলিয়ে পড়ে আপনারা দেখেছেন কুন্ডু জুলা কীভাবে হচ্ছে আমাদের বন্ধুদের উপর নির্মম হামলা চালিয়েছিল আমাদের ভাইদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছিল আমরা সেই ভাই বন্ধুদের সে আত্মা দেখানো যায় নাই সে এই যে 15 জুলাই থেকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা শুরু করেছিল সেটা পরবর্তী সারা দেশে একদম ছড়িয়ে পড়ে আমরা বলতে চাই ছাত্রলীগ যে হামলা শুরু করেছিল যে নৃশংস হামলা আমাদের ভাই বন্ধুর উপর চালিয়েছিল যে হত্যাকাণ্ড যে ভয়ানক তাণ্ডবলীলা চালিয়েছিল আমরা সেটার বিচার চাই সে আমরা যদিও ফর্মালি আমরা তাদেরকে আইনে আওতা আনতে পারি নাই মামলা করতে পারি নাই আমরা দেরিতে হলে আমরা সেটা কার্যক্রম শুরু করেছি সেই কার্যক্রম সম্পর্কে আমাদের মাহিন সরকার এবং বিস্তারিত বলবেন এ পর্যায়ে কথা বলবেন মাহিন সরকার আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মাহিন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত একজন শিক্ষার্থী গত 15 জুলাই তারিখে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা কালো দিন যেখানে গণহত্যার একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল গণহত্যাকে বৈধতা দানের জন্য 15 তারিখ যে নির্মম আক্রমণ শুরু করেছিল বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগ এর আরও অন্যান্য সংগঠন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই তাণ্ডব লীলা চালিয়েছিল আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং সমগ্র বাংলাদেশের শিক্ষার্থী সমাজের একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে মনে করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এবং বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করার জন্য আইনি প্রক্রিয়ায় দ্রুততম সময়ের মধ্যে আমাদের যাওয়া প্রয়োজন যদিও আমাদের যথেষ্ট পরিমাণ দেরি হয়েছে এর কারণ তথ্য প্রমাণ তথ্য উপাত্ত আমাদের হাতে আসতে কিছু সময় লেগেছে এজন্য কিছুটা দেরিতে হলেও আজকে মামলা দায়ের করা হয়েছে শাহবাগ থানায় আমি মাহিন সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি এজাহার দাখিল করা হয়েছে এবং সেখানে সর্বমোট 391 জনের নামে নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং 800 থেকে 1000 জন অজ্ঞাতনামা এর মামলা করা হয়েছে কারণ আপনারা জানেন গত 15 জুলাই কিভাবে আমার ভাইদের উপরে আক্রমণ করা হয়েছে আমার বোনদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে আমার বোনদের গায়ে হাত তোলা হয়েছে তাদের সম্মানহানি করা হয়েছে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এই ছাত্রলীগের এই যুবলীগের এই আওয়ামী সন্ত্রাসীর যে আক্রমণ তার যথাযথ জবাব দেওয়ার অধিকার আমাদের আছে এবং স্বাধীন বাংলাদেশে আমাদের বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ
সেই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যেই অরাজকতা সৃষ্টি হচ্ছে সেই অরাজকতা দমনের জন্য আমাদের শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত সেই ধারাবাহিকতায় আমাদের আইনগত এই পদক্ষেপ আমি সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আপনারা যারা আক্রান্ত হয়েছেন আপনারা যারা সচেতন শিক্ষার্থীরা আছেন তারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যাদের কাছে তথ্য প্রমাণ আছে সেই তথ্য প্রমাণ নিয়ে নিকটস্থ থানায় যাবেন এবং মামলা দায়ের করবেন কারণ আমরা মনে করি এই সমস্ত কুলাঙ্গার এই সমস্ত হামলাকারী এবং এই সমস্ত হত্যাকারী তাদের এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার নেই তারা নিঃশ্বাস নেবে জেলহাজতে যেভাবে জেলহাজতে আয়নাঘরে আমাদের শত শত ভাই আমাদের শত শত বোন তারা ডুকরে কেঁদে মরেছে নিরপরাধ যারা আছে ডুকরে কেঁদে মরেছে তাদের জন্য হলেও এবং আমাদের উপর যারা আক্রমণ করেছে তাদের শাস্তির জন্য হলেও আমার মনে হয় সারা দেশের ছাত্র সমাজের এগিয়ে আসা উচিত আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি যেহেতু 15 জুলাই আমি আক্রমণের শিকার হয়েছিলাম হলপাড়াতে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল সেখানে আমাকে হত্যার চেষ্টা করা হয় এখানে আপনাদের সাংবাদিক ভাইদের মধ্যেও অনেকে তার প্রত্যক্ষ সাক্ষ্য আছেন এরপর সেখান থেকে এসে আমরা যখন মেডিকেলে যাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি হয়েছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলেও তারা অস্ত্রসহ আমাকে হত্যা করার উদ্দেশ্যে তারা মেডিকেলের ভেতরে ঢোকে এত বড় নির্মম বর্বরতা বাংলাদেশ আর আগে কখনো দেখেনি বলে আমরা মনে করি আমার এই মামলার উদ্দেশ্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করা এবং যারা হামলাকারী তাদের দ্রুততম সময়ের মধ্যে যেন বিচারের আওতায় আসে সেটি নিশ্চিত করা ছাত্রদের পক্ষ না দাঁড়িয়ে যারা সবসময় হচ্ছে সরকারের এজেন্ডা সার্ভ করেছিলাম ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছিল আমরা চাই এই স্বাধীন বাংলাদেশে এত রক্ত এত জীবনের পরে যে বাংলাদেশ সেই বাংলাদেশে ছাত্রলীগ নামে কোনো সন্ত্রাসী সংগঠন এই বাংলাদেশে থাকতে পারবে না আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অতি শীঘ্রই কাল বিলম্ব না করে এই সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে আমরা যে ফরমালি যে মামলার কার্যক্রম শুরু করেছি অতি বিলম্বে এই এদেরকে খুনিদেরকে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে এবং অতি শীঘ্রই আটক করতে হবে ভবিষ্যতে ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন যুবলীগ বলেন যারা গণহত্যার সাথে জড়িত তারা যেন আর ভবিষ্যতে বাংলাদেশের কোন মাটি ব্যবহার করে এদেশের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করতে না পারে সেই ব্যাপারে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি আমরা অতি দ্রুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা রূপরেখা দিব আমরা ঘোষণা আমরা রূপরেখা দিব বাংলাদেশের রাজনীতি কীভাবে হবে আমরা এখান থেকে বলছি আমরা রূপরেখা দিব ছাত্রলীগ নিষিদ্ধের আমরা রূপরেখা দিব ফ্যাসিস্টের রাষ্ট্রপতির পদত্যাগের আমরা রূপরেখা দিব সংবিধানকে 72-এর ফ্যাসিবাদী সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান রচনার আমাদের বিপ্লব আমরা মনে করি শেষ হয়নি আমাদের বিপ্লবের পূর্ণাঙ্গতা পাবে সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনার মধ্য দিয়েই।